আজকে এসলেন মিটিং কি হলো কি জানার? দেখুন, পর্যবেক্ষক সাধারণ যিনি আছেন উনি এবং বিভিন্ন নির্বাচনী যারা কর্মকর্তা তারা সবাই স্কুটনিতে বসেছেন। ঘন্টা দুয়েক সময় লাগবে স্কুটনিতে, তো আমরা দেখবো যে স্কুটনির পরে কী সিদ্ধান্ত হয় এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের যে নেক্সট যে কর্মসূচি আমরা সেটা গ্রহণ করবো। রিপোলিংয়ের দাবি তো এখনও রয়েছে না? নিশ্চয়ই নিশ্চয়ই, মানুষের গণতান্ত্রিক অধিকার, এই গণতান্ত্রিক অধিকার অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে আমাদের এই আন্দোলন চলবে। এখন এসে অবজারভার সাথে দেখা করলেন, কি বললো, কি হলো? সেখানে স্ক্রুটনি চলছে, নির্বাচন কমিশনের লোকেরা রয়েছেন, বিভিন্ন কর্মকর্তা থেকে উচ্চ পদস্থ যারা আধিকারিক আছেন তারা আছেন, তো তারা স্ক্রুটনি করছেন, তাদের সাথে দেখা করলো, সৌজন্যতা সাক্ষাৎকার করলো, এবার স্ক্রুটনির ফল কী হয় সেটা দেখবো। আপনাকে নির্দিষ্ট কোনো বুথে আইডেন্টিফাই করেছে? সেটা তো আমরা জানিয়েছি, সেটা আমরা জানিয়েছি, আমাদের এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। প্রমাণ 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 সাথে নিয়েই আমরা জানিয়েছি যে সমস্ত ভোটগুলো হয়েছে, সেটা আপনারা যারা মিডিয়ার যারা বন্ধুরা রয়েছেন আপনারাও কিন্তু বিভিন্ন বুথে যে এই ধরনের সাধারণ মানুষকে যে ভোট দিতে দেওয়া হয়নি, ভোটের ভিতরে ঢুকে ইভিএমের পাশে দাঁড়িয়ে থেকে সেখানে কিন্তু রেগিং করা হয়েছে এবং মহিলাদের উপর কীভাবে অকথ্য অত্যাচার হয়েছে আপনারাই কিন্তু দেখিয়েছেন, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদেরও কিছু প্রমাণ রয়েছে, সেই প্রমাণ সহকারে কিন্তু আমরা নির্বাচন আধিকারিকের কাছে তুলে দিয়েছি। এরকম বুথের সংখ্যাটা কত অ্যাপ্রক্সিমেটলি? আমরা রাজ্য পুলিশ যে সমস্ত বুথগুলোতে ছিলেন আমরা সমস্ত বুথের রিপোর্ট দাবি করছি, সেই সঙ্গে সঙ্গে মারাত্মকভাবে যেখানে রিডিং হয়েছে সেই 166টা বুথের তালিকাও কিন্তু আমরা নির্বাচন কমিশনের হাতে বলে দিয়েছি।